নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ডবল ত্রিগ্রহী যোগ, খুব দুর্লভ এই মহাসংযোগ সৃষ্টি হয়েছে এই সৌরমণ্ডলে। অর্থাৎ এই যে গ্রহের যে অবস্থান, ডবল ত্রিগ্রহী যোগ, দেখুন মকর রাশিতে তিনটি গ্রহের অবস্থান এবং কুম্ভ রাশিতে তিনটি গ্রহের অবস্থান, ত্রিগ্রহী। মকর রাশিতে মঙ্গল, শুক্র এবং শনি একত্রে অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে বৃহস্পতি রবি এবং বুধ একত্রে অবস্থান করছে। খুব দুর্লভ এই মহা সংযোগের ফলে যে ছয় রাশি কপাল খুলতে চলেছে, অর্থাৎ লাগে টাকা দেবে গৌরী সেন। এই শনির ঘরে, অর্থাৎ মকর রাশিটা হচ্ছে শনির সেক্টর, কুম্ভ রাশিটা হচ্ছে শনির সেক্টর, এই দুইটি জায়গাতে ত্রিগ্রহী ডবল মহা সংযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে যে ছয়টি রাশির কপাল খুলতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে একটা কথা আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না বা সমস্যা থাকছে, সমস্যা নিয়ে বসে থাকবেন না। অর্থাৎ সমস্যা যেমন আছে সমাধানও তেমনি আছে। কৌশিকরা খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করে, বারবার বলছি, ওই হচ্ছে হবে বলে কোনো কথা না, আপনাকে করে দেখাবে। অর্থাৎ সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, সেই জায়গাটা নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পাবেন। দেখুন, এই ডবল ত্রিগ্রহী যোগটা দুটি রাশির ঘরে যে তৈরি হয়েছে, যে কারণে ছয়টি রাশি হতে চলেছে মালামাল, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। কোন এই ছয় রাশি আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, অতি বিশেষ এই প্রোগ্রাম। তবে আবারও বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা চলছে আপনারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। দেখুন, এই যে মকর রাশি এবং কুম্ভ রাশিতে ডবল ত্রিগ্রহী যোগের ফলে প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যোদয়, কর্মযোগ এবং দৈনিক রোজগার, এই জায়গাগুলো কিন্তু ভালো হতে চলেছে বৃষ রাশির। অর্থাৎ ভাগ্যোদয় হতে চলেছে, দৈনিক রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে শুভ আপনাদের দিক নির্দেশ কিন্তু করতে চলেছে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনাটা, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, এই জায়গাগুলো বা চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দুর্দান্ত, আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, এই ত্রিগ্রহী ডবল মহাসংযোগে যে রাশি মালামাল হতে চলেছে সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবে ডবল ত্রিগ্রহী রাজযোগের ফলে আপনাদের বিশেষ করে যে কোনো কার্যে আপনারা সফলতা পাবেন, আপনাদের স্বাস্থ্যের দিক উন্নতি হবে, রাজনৈতিক দিক থেকে আপনারা নিশ্চিতরূপে সফলতা আপনাদের পেতে চলেছেন, সম্পত্তিগত দিক থেকে, প্রপার্টির দিক থেকে আপনারা লাভ পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে এবং গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে শেয়ার মার্কেট থেকে আপনারা যথেষ্ট লাভ এই সময় কিন্তু পাবেন। এবং যাদের গাড়ির বিজনেস আছেন বা অনলাইনে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশের সাথে রত আছে, আপনি তুলা রাশির মানুষ, নিশ্চিতরূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন, আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে আপনার তুলা রাশির। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি এই ত্রিগ্রহী মহাসংযোগে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনারা হতে চলেছেন মালামাল, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে সফলতা আসতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ দিক কিন্তু নির্দেশ
করতে চলেছে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ একটি আপনার চার নম্বর রাশি, একটি বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি, চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার বিদেশ থেকে লাভ, আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই সব সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে লাভ কিন্তু দিবে এবং ভূ সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন। এবং আপনাদের এ সময় পেমেন্টের জায়গাটা যাতে বিল পাস হচ্ছিলো না, বিল পাস হয়ে যাবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, টাকা আটকে ছিল, এই টাকা কিন্তু রিকভারি আপনাদের এ সময় হবে। ডবল ত্রিগ্রহী রাজ্য আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটাতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশি হতে চলেছে মালামাল। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই ডবল ত্রিগ্রহী রাজ্যকে শত্রু শান্ত, শত্রু পরাস্ত, যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা রিকভারি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে সিংহ রাশি আপনি যদি হন। আপনাদের দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের এ সময় মান সম্মান, পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু লাভ হতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা লাভ হবে এবং ব্যবসা যারা করছে, বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসা থেকে আপনারা কিন্তু এ সময় কিন্তু যথেষ্ট লাভ পাবেন এবং যে কোনো কার্যে আপনাদের কিন্তু সফলতা চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই ডবল ত্রিগ্রহী রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ পাবেন। আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। এক কথায় আমি আবারও বলছি, সিংহ রাশির ক্ষেত্রে এই ডবল ত্রিগ্রহী রাজ্য আপনাদের কিন্তু ধনবর্ষা ঘটাতে কিন্তু চলেছে এবং প্রপার্টির দিক থেকে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু হবে এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজ হয়, অর্থাৎ মেহনতির থেকে আপনাদের ভাগ্য কিন্তু এই ডবল ত্রিগ্রহী যোগে কিন্তু আপনাদের লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলো যদি আপনার জন্মছকে বাই বার্চার যদি থাকে, নিশ্চিতরূপে কিন্তু লাভ পাবেন। সবশেষ যে ছয় নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই ডবল ত্রিগ্রহী রাজ্য ভাগ্যোদয়, কর্মক্ষেত্রে সাকসেস, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, স্বাস্থ্যের দিক আপনাদের উন্নতি হবে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান কিন্তু হতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকে লাভ এবং অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, আপনি চামড়া বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই সকল সেক্টরগুলো থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। আপনি মেষ রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন, এই সফলতা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই ডবল ত্রিগ্রহী যোগে আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এই বিষয়ে কোনো দ্বিমত নেই। যাদের ক্ষেত্রে আবারও বলছি, আমার কথা শুনে গাছের পাতা একটুকু নড়ছে না, নিশ্চয় জন্ম ছক অ্যানালিসিস করান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।